প্রিয় দর্শক, আমাদের জীবন সব সময় কোনো না কোনো সমস্যার সম্মুখীন হয়। আমরা বলে থাকি ভাগ্যের চাকা ঘুরবে, অর্থাৎ কখনো ভালো দিকে যায় তো কখনো মন্দ দিকে যায়। আর যখন মন্দ দিকে যায় তখন যেন আমাদের কাছের মানুষগুলো আমাদের ছেড়ে চলে যায়, এমন একটি সম্পর্কের বেড়াজালে আমরা পড়ে যাই যেখানে আমরা কোনোভাবেই উদ্ধার পাই না। কখনো কেউ বলে না কিভাবে উদ্ধার পাব, কিন্তু মন সব সময় বলে কবে আমার সৌভাগ্য ফিরবে। আজ আমি আপনাদের বলবো, আপনি যদি আপনার সৌভাগ্যকে ফেরাতে চান তাহলে আমাদের ধর্মের সঙ্গে যুক্ত থাকতে হবে। আপনি যে ধর্মের মানুষই হন না কেন, ধর্ম আপনাকে অবশ্যই শ্রীবৃদ্ধি করবে, আপনার জীবনের সমস্যাগুলিকে সংকুচিত করবে। আজ আমি আপনাদের সামনে এমন তিনটি মন্ত্রের কথা বলবো, যে মন্ত্রগুলি যদি আপনি নিয়মিত পাঠ করেন তাহলে আপনার জীবনে এই ধরনের সমস্যার সম্মুখীনই হবেন না। তবে মনে রাখবেন, মনের পবিত্রতা সব থেকে আগে দরকার। কয়েকটি মন্ত্র উচ্চারণ করলেই জীবনে সব কিছু পাওয়া যায় না। আপনি যদি আপনার মনকে পবিত্র করে ভগবানকে একবার স্মরণ করেন তাহলেই আপনি আপনার সর্বসুখ লাভ করবেন। তাই আজকে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য, কারণ এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি এমন তিনটি মন্ত্রের কথা জানতে পারবেন যে মন্ত্রগুলি আপনার জীবনের সমস্যাগুলিকে একেবারেই শেষ করে দিতে পারে। নমস্কার বন্ধুরা, উপাসনা ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। আজ আমি আপনাদের সামনে বিশেষ কিছু মন্ত্রের কথা উল্লেখ করব, যে মন্ত্রগুলির মধ্যে যে কোনো একটি আপনি যদি প্রতিনিয়ত প্রতিদিন নিজের সময় অনুযায়ী পাঠ করতে পারেন তাহলে অবশ্যই আপনার জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর হয়ে যাবে। জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যারা আমাদের চ্যানেলে আজ প্রথমবারের জন্য এসেছেন তাদের উদ্দেশ্যে একটি কথা জানাই, অবশ্যই ভিডিওটি দেখার পর যদি মনে হয় যে এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলি আপনার কোনো উপকারে লাগবে, আপনাকে সমৃদ্ধ করবে বা নতুন নতুন কিছু বিষয় সম্পর্কে আপনাকে জানাতে পারে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। যাই হোক, মূল বিষয়ে চলে আসা যাক। বন্ধুরা, আমরা বিভিন্ন প্রকার দেবদেবীর মন্ত্র অবশ্যই পাঠ করতে পারি, তবে আজ আমি আপনাদের সামনে তিনটি মূল মন্ত্রের কথা বলবো এবং মন্ত্রগুলি স্ক্রিনে দিয়ে দেব, আপনি আপনার প্রয়োজন মতো পাঠ করবেন। প্রথমটি বলবো মা লক্ষ্মীর মন্ত্র। আমাদের জীবনে দুর্দশার প্রধান কারণ হলই আর্থিক সমস্যা, অর্থের অভাব। আর এই কারণে আর্থিক শ্রীবৃদ্ধির জন্য আপনি অবশ্যই মা লক্ষ্মীর এই মন্ত্র প্রতিদিন নিজের মতো করে মনে মনে পাঠ করতে পারেন। তবে যখনই পাঠ করবেন মনকে রাখবেন চিন্তাহীন পবিত্র এবং কোনো মানুষের ক্ষতি চিন্তা কখনোই করবেন না। যাই হোক, মন্ত্রটি আমি পাঠ করে আপনাদের শোনাচ্ছি, আপনারা অবশ্যই পাঠ করুন। মন্ত্রটি হল ওং শ্রীম অখণ্ড সৌভাগ্য ধন সমৃদ্ধায়ং দেহি দেহি নম। মা লক্ষ্মীর এই মন্ত্র অবশ্যই আপনি পাঠ করবেন। আমি আবার বলছি, ওং শ্রীম অখণ্ড সৌভাগ্য ধন সমৃদ্ধায়ং দেহি দেহি নম। এই মন্ত্রটি আপনি যদি পাঠ করেন তাহলে মা লক্ষ্মী আপনাকে অখণ্ড সৌভাগ্যের অধিকারী করবেন। তাই অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ এই মন্ত্রটি। এরপর আমি বলবো, যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত, যারা আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত, অবশ্যই
গণেশজির একটি বিশেষ পবিত্র মন্ত্র প্রতিদিন 108 বার সংসারে পাঠ করতে পারেন। মন্ত্রটি হল ওং গাং গণেশায় নমো, ওং সৌভাগ্য বর্ধনাং নমো। বন্ধুরা, আপনারা জানেন গণেশজি হলেন সিদ্ধিদাতা বুদ্ধিদাতা, তাই এই মন্ত্রটি প্রতিদিন সকালে স্নান সেরে 108 বার অবশ্যই পবিত্র মনে আপনি পাঠ করতে পারেন। মন্ত্রটি হল ওং গাং গণেশায় নমো, ওং সৌভাগ্য বর্ধনায় নমো। এই মন্ত্রটি 108 বার পাঠ করুন, দেখুন তারপর সুফল। বন্ধুরা, এছাড়া আপনার জীবনে শত্রু বিনাশের জন্য, আপনার পারস্পরিক দাম্পত্য সমস্যা সমাধানের জন্য আরেকটি মহাশক্তিশালী পরীক্ষিত সত্য একটি মন্ত্র, যেটিকে বলা হয় মা মহামায়া মা চণ্ডী মাতার মন্ত্র, এই মন্ত্রটি আপনি পাঠ করতে পারেন। মন্ত্রটি হল দেহি সৌভাগ্য মারগ্যং দেহি দেবী পরং শুভম, রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দস্য জয়ী। আমি মন্ত্রটি আবার পাঠ করছি, আপনি অবশ্যই আপনার মতো করে ভালো করে পাঠ করবেন পবিত্র মনে। দেহি সৌভাগ্য মারগ্যম দেহি দেবী পরম সুখম, রূপং দেহি জয়ং দেহি দশ দেহি দিচ্ছ জয়ী। এই মন্ত্রটি অবশ্যই আপনি অন্তত তিনবার প্রতিদিন সকালে যদি পাঠ করেন, তাহলেই দেখবেন আপনার সৌভাগ্য আপনার হাতে চলে আসবে। বন্ধুরা, এই মন্ত্রগুলি অত্যন্ত শক্তিশালী মন্ত্র, তাই অবশ্যই আপনার পক্ষে সম্ভব হলে মন্ত্রটি পাঠ করবেন। আজ আমি আপনাদের সামনে যথাসম্ভব এই মন্ত্রগুলি জানালাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক দেবেন, পাশাপাশি নতুন ভিডিও পাওয়ার জন্য এই উপাসনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য, তাই প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সম্পর্কে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে প্রতিদিন সকালে পাঠ করার জন্য বিশেষ মহাশক্তিশালী মন্ত্রর কথা উল্লেখ করলাম। যারা আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য ভিডিও দেখছেন, নিচের কমেন্ট সেকশনে লিখে জানান ভিডিওটি কেমন লাগলো, আপনি কতটা সমৃদ্ধ হলেন। তবে অবশ্যই একটি লাইক দেবেন, পাশাপাশি এই ভিডিওটিকে আপনার বন্ধুগ্রুপ প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না। বন্ধুরা, তারাও সমৃদ্ধ হবেন। এছাড়া আপনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। আজ আমি আপনাদের সামনে জানিয়ে দিলাম মহাশক্তিশালী তিনটি মন্ত্র, যে মন্ত্রটি পবিত্র এক মনোচিত্তে আপনি যদি পাঠ করেন, তাহলে দেখবেন এর ফল খুব তাড়াতাড়ি আপনি লাভ করবেন। তাই আজকে আপনাদের সামনে এই মহাশক্তিশালী মন্ত্রটি জানিয়ে দিলাম। আশা করি আগামী দিন আপনারা অনেক সুফল লাভ করবেন। কেমন লাগছে ভিডিওটি নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। বন্ধুরা, আপনারা আরও কী ধরনের ভিডিও পেতে চান অবশ্যই নিচের কমেন্ট সেকশনে জানাবেন, আমরা যথাসম্ভব উত্তর দেব। এই ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রকার মন্তব্য প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য, তাই প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সম্পর্কে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই উপাসনা চ্যানেলের সঙ্গে থাকুন। আশা করি আপনারা উপকৃত হবেন। কেমন লাগলো ভিডিওগুলি অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন পূজা পার্বণ সম্পর্কে ভিডিও উপস্থাপন করি, তাই আপনাদের ভালোবাসা আমাদের জন্য একান্তই কাম্য। আজকের মতো বিদায় নিলাম, আমি আপনার আরাধ্য দেবদেবীর নাম করে বিদায় নিচ্ছি। জয় বজরং বলি, জয় বজরং বলি, জয় বজরং বলি।